ও আখের রস সাধারণ দই কিন্তু আপনি যেটা বলছেন যে আখটা একদম নরম খাইতে খুব স্বাদ তাই তো আচ্ছা দর্শক ভিয়েতনামে এই যে কালো জাতের এই আখটা আসলে বর্তমান বাংলাদেশে খুব জনপ্রিয় কি চাষ জনপ্রিয় তো এখন চালু হয়নি কিবা অল্প মাত্র সীমিত চালু হয়েছে তার থেকে আমি কিছু বি সংগ্রহ করেছি করে আমি বিশেষ লাগাইছি আচ্ছা আচ্ছা এখানে আসেন এই পাশে চাচা তাই এই যে চাষ করছেন সাইজ তো মাসাল্লাহ এর চাহিদা কেমন দেখছেন এই যে গ্যান্ডারি এক করি বাপ যে গ্যান্ডারি মানে সাদাটা সাদাটা তার থেকে এই একের পার পিসি পনেরো টাকা ডিফারেন্স মানে বেশি না কম বেশি আলহামদুলিল্লাহ মানে আপনি বলতে চাচ্ছেন এই যে সবুজ আঁক অর্থাৎ এইখানে যে আঁক আছে এই আঁকের থেকে পনেরো টাকা বেশি হবে আচ্ছা রোগ বালা কেমন দেখছে রোগ বালাই নেই খুব একটা রোগ বালাই নেই জি না আলহামদুলিল্লাহ কতটুকু রয়েছে আপনার চাষ এটা রয়েছে এক বিঘা জমিতে পাঁচ লাইন করেছি বীজ করার জন্য আচ্ছা মানে এবার বীজ তৈরি করবেন পরে বড় আকারে করবেন এই পয়লা ভাতর থেকে এই বীজ সং মানে রুবন করার মানে একটু মানে আসলে লাগানোর একটু পদ্ধতিটা একটু বলেন যাতে অন্যান্য চাষীরা আপনার মতন এইভাবে আক্ষাস করতে পারে এবং জমিটা সব সময় আকে পরিপূর্ণ করে রাখতে পারে বা চাষীরা সম্পূর্ণই আক্তা চাষ করতে আর একটু চাষ সম্পর্কে একটু বলেন পুরো একটু এই যে মাটি ক্লিয়ার দক মাটি মাটির একদম ডেন্স অফকক করতেছে সব ডেন্স

চারা হওয়ার পরে আর কি কি কাজ করতে হয় সার কেমন লাগে বিঘাপ তারপরে সার দেওয়ার নিয়ম তারপরে হিটু তারা হবে তারপরে সার দিবা তাই হাঁটু সমান যদি চারা হয় তারপরে এখানে সার ব্যবহার সার ব্যবহার করবো তাই তো আচ্ছা আচ্ছা চাষা তো আপনি কত বছর এই আখের চাষ করেন আমি আকা বছর চোদ্দ বছর আলহামদুলিল্লাহ চোদ্দ বছর চোদ্দ বছর আচ্ছা এবং এই যে ভিয়েতনামি কালো আখ